ছোটবেলায় মা দুধ আর হরলিক্স খাওয়াতো আর বলতো এসব খেলে স্মৃতিশক্তি বাড়ে, কোনো কিছুই সহজে ভুলবে না। আর এখন সবাই বলে পুরনো স্মৃতিকে ভুলে যাও। মা ছোটবেলায় শিক্ষা দিয়েছিল সৎ পথে চলবে, আর হ্যাঁ সত্য কথা বলবে। আর বাস্তব জীবনে চলতে গিয়ে দেখি সৎ পথেই ভাই শত বাধা। আর সত্যবাদীকে সবাই বলে বোকা, মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। গ্রামের ভাষায় চমৎকার একটা কথা আছে, তেলে মাথায় সবাই তেল দেয়। একজন ক্ষুধার্ত ভিখারি বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, তাকে কেউ খেতে ডাক দেয় না, অথচ এলাকার চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিয়ে সিডিউল পাওয়া যায় না। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, আপনি জানেন যে আপনার কাছে কত টাকা আছে, কিন্তু আপনি এটা কখনো জানেন না যে আপনার কাছে কত সময় আছে। তাই টাকার চেয়ে সময়ের মূল্যটাই বেশি। পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি, সারা জীবন যা করেছি পুরোটাই ফাঁকি। এই কথাটার মূল্য আপনি তখনই বুঝবেন যখন দেহ থেকে নিঃশ্বাসটা হারাবেন, বয়স বাড়বে, বন্ধুত্ব কমবে, দায়িত্ব বাড়বে, আদর কমবে, চাপ বাড়বে, সুখ কমবে। এটা হচ্ছে বাস্তব জীবনের সত্যতা। টাকা হলো কাগজের তৈরি, কিন্তু এমন এক কাগজ যে কাগজ কখনো ডাস্টবিনে যায় না। তেমনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাটির তৈরি, কিন্তু কেউ থাকে মাথায় আর কেউ থাকে জুতায়। কারণ একটাই, আমরা নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারি না। নিজের জীবনের মূল্য সবসময় অন্যের কাছে খুঁজি, অথচ নিজেকেই মূল্যহীন বানিয়ে রাখি। ছোটবেলায় দাদার মুখে একটা কথা শুনেছিলাম, জাতের মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলা ভালো, কিন্তু বাস্তব জীবনে এসে দেখি সম্পূর্ণ উল্টো। ঘোলা পানিতে কেউ গোসল করতে চায় না, আর কালো মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। কিছু কথা বইয়ের পাতায় সীমাবদ্ধ, জীবনের পাতায় নয়। আগের দিনে একজন আরেকজনকে না দেখে বিয়ে করত, বাসুঘরে হতো প্রথম পরিচয়, সংসার জীবনে ডিভোর্স বলতে প্রায় কোনো শব্দই ছিলই না। আর এখন টানা 10 বছর রিলেশন করে বিয়ে করে, সংসার থেকে না 10 দিন। কোর্টে গিয়ে দেখেন প্রতিদিন বিয়ের চেয়ে ডিভোর্সটাই বেশি হচ্ছে। জীবনে তিনটি জিনিস খুবই মূল্যবান, বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসা। আর বাস্তব জীবনে তিনটা জিনিস খুবই মূল্যহীন, চোখের পানি, আবেগ আর নিঃস্বার্থ মানুষের